নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত দুপুরকালীন আপডেটের সঙ্গে এই মুহূর্তের আপডেটে আমরা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে অফিসিয়ালিভাবে হয়তো খুব তাড়াতাড়ি আবহাওয়া দপ্তরের তরফ থেকে ডিক্লেয়ার হয়ে দেওয়া যেতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ফের আসছে এবং আমরা গত ভিডিও কিছু দিন থেকে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি কবে আসবে এবং কতটা শক্তিশালী হতে পারে তবে এই মুহূর্তে আরও কতটা পরিবর্তন হলো এই ঝঞ্ঝা এবং কতটা শক্তি বাড়ল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কতটা হবে বৃষ্টি বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি দেখতে পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলছে ও সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝায় তো মিষ্টি ভিডিওটি দেখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেয় আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটি প্রেস করে দেওয়া অল ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো এটা তো আমরা আপনাদেরকে দেখালাম সবার প্রথমে আমরা দেখে নেব আমরা দেখেছিলাম যে একুশ সেই সময় থেকে কিন্তু এই ঝঞ্ঝাটি প্রবেশ করছিল তবে একুশ তারিখের মধ্যে এখন কি অবস্থা আছে সেটা একবার দেখে নি একুশ তারিখ যখন আমরা প্রবেশ করছি অর্থাৎ শুক্রবার একুশ তারিখ একুশ তারিখে আমরা যখন মধ্যরাত্রের দিকে প্রবেশ করছি অর্থাৎ ভোরবেলা যেটা বলতে পারেন সকাল ভোর ছটা ভোর ছটার সময় আমরা দেখতে পাচ্ছি পাতুলি কাটোয়া মঙ্গলকোট গোসকারা গোলসি এবং ভাতার এবং মন্তেশ্বর এই অংশগুলিতে কিন্তু লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একুশ তারিখ সন্ধ্যে সরি সকাল ছটা এম অর্থাৎ বলা যেতে পারে যে বঙ্গে একুশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ফের একবার নতুন পশ্চিমে চালু হয়ে যাবে এছাড়া সোনামুখী বারজোড়া কাকসা এই অংশগুলি বাংকা সরি বাঁকুড়া চাতনা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে কাশীপুর তারপর হচ্ছে আমরা এখানে দুর্গাপুর দেখতে পাচ্ছি তারপর ইতনাবাজার বোলপুর রায়গঞ্জ ওকরা ধুবরাজপুর নানুর পাতুলি কাটোয়া বলেছি কেতুগ্রাম আমেদপুর শিউরি এই অংশগুলিতে আমরা লক্ষ্য করতে যে পাচ্ছি শুক্রবার একুশ তারিখ সকাল ছটা থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এরপর বর্ধমানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ধমান পটেশ্বর সোনামুখী গলছে এই অংশগুলিতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সরি শুক্রবার একুশ তারিখ সকাল ছটা থেকে আরম্ভ হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে তারপর এটা একটুখানি হল শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সবার প্রথম আমরা যদি উপকূলে দেখি উপকূলে দীঘা মন্দারমণি কণ্টাই গঙ্গাসাগর ফ্রেশারগঞ্জ এবং কিছু জেলা যদি জুম করতে পারি আমরা দেখতে পাচ্ছি নামখানা পাথর প্রতিমা অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া জনপুর চালখোলা বাতাগং এছাড়া জলেশ্বর এবং মোহনপুর এগরা এই অংশগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সঙ্গে হলদিয়া চৈতন্যপুর তারপরে তেঁতুলবাড়িয়া মহিষাদল ডায়মন্ড হারবার কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর এছাড়া দক্ষিণ ভার্সার জয়নগর এই অংশগুলো তো আমরা লক্ষ্য যে করতে পারছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং উপরের জায়গায় যেগুলো হচ্ছে মানে একটুখানি উপরের অংশ হচ্ছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো জায়গা নিয়েই হচ্ছে যেমন চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বর্ধমান শান্তিপুর আর কৃষ্ণনগর এবং কাটোয়া এবং তার আশেপাশের মধ্যবর্তী অংশগুলো যেমন পাতুলি মুরাগাছা নগদ্বীপ এই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন মন্তেশ্বর রয়েছে হাঁসডাঙ্গা রয়েছে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই অংশগুলির মধ্যে পরে আমরা দেখতে পাচ্ছি গোসকাড়া বোলপুর শিউড়ি কাটোয়া এছাড়া বেলডাঙ্গা এই অংশগুলি রামপুরহাটে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর আলামডাঙ্গা ধামুদা কোচাতপুর যশোর এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝে মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বেনপোলেও কিন্তু রয়েছে বনগাঁ গাইঘাটা নিমতলা বাজার হরিণঘাটা নাগেরখাড়া এই অংশগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরপর এটা আরও কতটা শক্তিশালী হবে আরেকবার আমরা দেখে নিই এটাকে যখন প্লে করে দিচ্ছি প্লে করে দিচ্ছি সকাল এগারোটার মধ্যে মোটামুটি এগারোটা পি এম নাগাদ এটা কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া এবং গনগা এই অংশগুলিতে হবে বৃষ্টি সঙ্গে তার মধ্যে আন্ডারে যত জায়গা রয়েছে নিউটাউন মহেশতলা পানিহাটি বেলি গোর্ধাপি বারাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর হাবড়া স্বরূপনগর নাগেরখানা নিমতলা বাজার কাছড়াপাড়া এই অংশগুলো বৃষ্টি চলবে এবং এছাড়া যশোর নারাইল অভয়নগর গোপীনাথপুর খুলনা সীকান্তপুর সাতকেরা বাংলাদেশের প্রত্যেকটা এই জায়গাগুলোতে বৃষ্টি চলবে বারহাইট মোংলা তারপর বাগেরহাট মোংলা কাউখালি মাতাবেরিয়া পাথরঘাটা সঙ্গে অভয়নগর নারাইল যশোর গোপীনাথপুর মুকসুদপুর কোচাতপুর আলামডাঙ্গা বালিকান্দি পাংশা এই অংশগুলোতেও আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে এই উপকূলে যেসব দক্ষিণবঙ্গ জায়গাগুলো আছে ওইগুলো সুন্দরবন লাগা অংশগুলো সুন্দরবনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এটা আস্তে করে চলে যাবে বরিশাল কলাপাড়া হয়ে হাতিয়া উপকূল ভোলা বরিশাল তুঙ্গিপাড়া গোপীনাথপুর এবং সঙ্গে সঙ্গে যত বড়লগা জায়গা আছে পশ্চিমবঙ্গের সেই অংশগুলিতে হবে বৃষ্টি এবার আস্তে আস্তে করে এটা এই মহেশখালী হয়ে কুমিল্লা হয়ে আস্তে আস্তে করে এটার প্রথমের এফেক্ট কিন্তু কেটে যাবে এটা হলো প্রথমটা যেটা একুশ থেকে বাইশ তারিখের মধ্যে হয়ে কেটে যাবে তারপর বাইশ তারিখের পর আলবার একটি নতুন আসছে যেটা নিউ দিল্লি লাহোর হয়ে সরাসরি তেইশ তারিখে করে যাবে প্রবেশ দেখতে পাচ্ছেন তেইশ তারিখে প্রবেশ করছে সবার প্রথমে কিন্তু এই ঝঞ্ঝাটি প্রবেশ করছে উত্তরবঙ্গে যেমন রাজমহল মালদা হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ কাতিহার মেনাপুর থেকে শুরু করে গোদ্দা বারহাইট বাংকা যাজা হাঁসদিয়া এই অংশগুলিতে প্রবেশ করে যাচ্ছে এটা হচ্ছে প্রথমেই উত্তরবঙ্গে প্রবেশ করছে তারপর এটা হঠাৎ করে একটুখানি হলো শক্তি বাড়াবে তেইশ তারিখে সকাল নটা এমে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা মেহেরপুর করিমপুর দমকল আজিমগঞ্জ মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুর এবং মুর্শিদাবাদ এবং তার যত আশেপাশের অংশ আছে যত অংশ আছে সব অংশ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন মধুপুরে রয়েছে দমকা রয়েছে শিউরি রয়েছে কাটোয়া বোলপুর গোসখাড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম গোকর্ণ বেলডাঙ্গা বুড়ুয়ান ভারতপুর মানে এই অংশগুলির সঙ্গে মেহেরপুর আরামডাঙ্গা এই অংশ তো চলবেই এরপরে আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকে সম্ভাবনা তার আগে দেখছি মালদা কালাই হবে সঙ্গে রংপুর অংশ হবে এবং তার আশেপাশে বৌদা দেবীগঞ্জ এই অংশ ঠাকুরগাঁও অংশে হবে সঙ্গে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়ং জলপাইগুড়ি দিনহাটা এই তো হবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বিহারের যে অংশগুলি আছে পাটনা ভাগলপুর এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মারাত্মক পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে এরপর এটাকে যখন আবারও প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি একটু কিন্তু বঙ্গ বঙ্গ এবং এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দুই বাংলাদেশ এই দুই বঙ্গের ওপরে এসে কিন্তু এর যথেষ্ট পরিমাণে শক্তি বেড়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন আমরা একটু মেনু পার্টটা নামালাম কারণ দেখতে পাচ্ছি আমাদের নেট একটু আমাদের স্লো চলছে তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি দেখে নিলাম যে নেটের স্পিডটা একবার যেমন মালদা পর্ষা গোমাস্তপুর পাড়িতলা আরামদিগি বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছে আর মালদা এবং আমরা দেখতে পাচ্ছি পর্ষা এই যে গোমস্তপুর আরামদিঘি আখেলপুর এই অংশগুলিতে যে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সেটা কিন্তু প্রবল থাকবে বৃষ্টির সম্ভাবনা প্রায় তেইশ এম কাছাকাছি আর উত্তর তো থাকবে সঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া সোনামুখী কতুলপুর চন্দ্রগোনা আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম এই অংশগুলিতেও বৃষ্টি চলবে আর বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি চলার একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে বাংলাদেশে ঢাকা ময়মনসিং কালাই রংপুর রাজশাহী মেহেরপুর এই অংশগুলোতেও বৃষ্টি চলবে এবার যখন এটাকে আবার প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি বৃষ্টির সময়টা আবার একটু বেড়ে যাচ্ছে পরবর্তীকালে এবং উপকূলের জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে দীঘা এবং তার আশেপাশের অংশগুলো বৃষ্টি হবে সঙ্গে তমলুক কোলাঘাট বালিশহর অংশগুলোতে অংশগুলোতেও বৃষ্টির সময়টা একটু বেড়ে যাবে তার কথুরপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সোনামুখী অংশগুলোতে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনাটা একটু বেড়ে যাবে পান্ডুয়ার সাইডে একটু ভালো বৃষ্টি হবে পান্ডুয়া দাসঘড়া ধুনিয়াখালী এই অংশগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাবড়া অংশ বৃষ্টি হবে দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর গোসকালা দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এই অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেড়ে যাবে তবে রামপুরহাট দমকা এবং আজিমগঞ্জ বরংপাদ মুর্শিদাবাদ দমকাল করিমপুর রাজশাহী পুথিয়া লালপুর সিংরা তরস এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী পরিমাণে থাকবে এবং তরস এবং সিরাজগঞ্জ এই অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনাটা ভারী থেকে অতিভারী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপরে সেটা জল ছাত্র ত্রিশাল ময়মেন সিং সঙ্গে ফেনারবাগ সিলেট ছতকবাজারবার বিশ্বম্বরপুর বাল্ডা এই তো বৃষ্টি চলবে গুয়াহাটি গোয়ালপাড়া অর্থাৎ অসমের ওপরেও বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি বোকো হোজাই বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি হাজো ধুবড়ি লক্ষ্মীপুর এই অংশগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এরপর আস্তে আস্তে করে চব্বিশ তারিখেও এটা থাকবে সকাল দিকে একটু তারপর বিকেলের পর যত বিকেল হবে আস্তে আস্তে করে এই পপটাও সরে যেতে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যেটাতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপাতত পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান কোথায় আর কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে যদি বিকেলে কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই বিকেলের আপডেটটা আপনারা পেয়ে যাবেন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তাতে আপনাদের চ্যানেলটিকে আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টার চ্যালটা প্রেস করে দেওয়া অপশনটিতে ক্লিক করে থাকতে হবে ধন্যবাদ